হ্যালো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আর চিন্তা করছেন কি ব্যাপার, এর আগের ব্লকে এই ড্রেসে ছিল, এখনো এই ড্রেসে। তো আমি বাইরে গিয়েছিলাম, বাহির থেকে এসেছি এবং আগের মতোই লুক আছে। হ্যাঁ সিরিয়াসলি, কালকে যেরকম করেছিল সেরকমই লুক আছে আজকে। বাট না, আমি আজকে নতুন করে সাজুগুজু করেই বাহিরে গিয়েছিলাম। তো অনেক আর্লি মর্নিং বের হয়েছিলাম আর বাসায় আসলাম এখন। তো বুঝতেই পারছেন অনেক বেশি টায়ার্ড, সিরিয়াসলি খুব বেশি টায়ার্ড লাগছে। কোথাও তেমন একটা লাগছে না, কারণ আমি আজকে চিতই পিঠা খেয়েছি, গুড় দিয়ে চিতই পিঠা। ঢাকার মধ্যে কেউ গুড় দিয়ে চিতই পিঠা বিক্রি করে না, কিন্তু চিতই পিঠার দোকানে গুড় পাওয়া যায়, তো আমি গুড় দিয়ে খেয়ে এসেছি। যাই হোক, আসার সময় কি করেছি, আসার সময় আমার কয়েকটা কাজ ছিল, তার মধ্যে হচ্ছে ফুলের টপ কেনার কথা ছিল। বাট ফুলের টপ আমি যেগুলো খুঁজছি সেগুলো পাচ্ছি না, তো সেগুলো নেওয়া হয়নি। আর হ্যাঁ, আর কিছু খরচ করার কথা ছিল, বাট আমি তেমন কিছুই খরচ করিনি। আমি যা করেছি তা হচ্ছে একটা ফুলকপি নিয়ে এসেছি। মানে শীতের যে সিজনটা, এই সময় যদি ফুলকপি না খাই তাহলে তো খুবই খারাপ হবে। আর খোলসা মাছ নিয়ে এসেছি, যেটা হচ্ছে যে ট্যাংরা মাছ, যেটা বড় বড় যে ট্যাংরা মাছটা আছে সেটাকেই তো খোলসা মাছ বলে, তো সেটা আমি নিয়ে এসেছি। আর এসে যেটা করছি সেটা হচ্ছে চুলার কাছে চলে এসেছি, কারণ দুধ জাল দেওয়ার বাকি ছিল। সকালবেলা চিন্তা করেছিলাম খেয়ে যাবো, বাট খেয়ে যেতে পারিনি। তো আনফর্চুনেটলি আমি দুধটা বের করে গরম করেছিলাম, বাট খেয়ে যেতে পারিনি। যাই হোক, সেটা তো হয়নি, বাট এখন তো গরম করতে হবে। সেটা গরমে দিয়েছি, সেটা গরম ভালো করে করে দেন মাছটাকে বেছে ফেলতে হবে, কারণ আজকে আমি মাছটা বেছে আনিনি। আর বেছে না আনার কারণও হচ্ছে যে অল্প একটু মাছ নিয়েছি, এই জন্য আর বাছিনি। কারণ খোলসা মাছটা বেশি দিন ফ্রিজে থাকলে কেমন যেন একটা গন্ধ লাগে, গন্ধ লাগে মানে অনেক দিন হয়ে যাওয়ার যে একটা পুরানো পুরানো গন্ধ, সেই গন্ধটা আসে, এই জন্য আমি বেশি নেইনি, অল্পই নিয়েছি। তো চলুন রান্না বান্না করতে হবে। আজকে আমার অনেকগুলো কাজ আছে। আজকে আমি ঘরও ঝাঁটা দিয়ে যাইনি বাসা থেকে, তো ঘর ঝাঁটা দেওয়ার দরকার। আর কি করা, আরো বেশ কিছু কাজ আছে যেগুলো আমার এখন করা দরকার। তো চলুন কথা বেশি না বলে কাজগুলো শুরু করে ফেলি। তো ফ্রেন্ডস, এর মধ্যে অনেকগুলো কাজ করেছি, অনেকগুলো কাজ করেছি। প্লাস হচ্ছে যে কাজ কি, প্লাস রান্না বান্না বসিয়ে দিয়েছি। তো যেটা করেছি রান্না বান্নার মধ্যে, আমার কি রান্না হয়েছে, আমার কোনো রান্না হয়নি এখন পর্যন্ত। যেগুলো বসিয়েছি সেগুলোর মধ্যে আছে, এই চুলার মধ্যে আলু সিদ্ধ করতে দিয়েছি, এখানে হচ্ছে যে পেঁয়াজ ভাজছি, পেঁয়াজ ভাজা, এই পেঁয়াজটা ভালো করে ভেজে, মানে পেঁয়াজ শুধু না, এখানে পেঁয়াজ আর রসুনের বাটা আছে। তো পেঁয়াজ রসুন, পেঁয়াজ রসুনের বাটা যদি হচ্ছে যে আপনারা পরিমাপটা জানতে চান, সেক্ষেত্রে হচ্ছে যে এখানে এক চামচ পরিমাণে আদার সরি রসুন বাটা আছে, আর দুই চামচ পরিমাণে হচ্ছে পেঁয়াজ বাটা আছে। এখানে রসুনটা একটু বেশি দিয়েছি, আর এটা বাটা ব্যবহার করছি কারণ আমি এখানে হচ্ছে যে একটা বেগুনের ভর্তা বানাবো, কিন্তু সেটা ভেজে ভেজে বানাবো। আমি আসলে টোটালি বলতে পারবো না যে কেমন করে বা কি প্রসেসে বানায়, একদম সলিড যে হচ্ছে যে অথেন্টিক যে রেসিপি সেটা আমি আপনাকে দিতে পারবো না। কিন্তু যেটা আমি দিতে পারবো সেটা হচ্ছে যে আমার ক্রিয়েটিভিটি লাগিয়ে আমি সেটাকে মজাদার কিভাবে বানাতে পারি। তো সেটাকে মজাদার বানানোর জন্য আমি এখানে রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি লবণ। আর বেগুনটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, সেই সিদ্ধ বেগুনকে আমি হচ্ছে যে বেটেও নিয়েছি। তো বেটে নিয়েছি হচ্ছে এরকম একটা বাটনের মধ্যে, এটা পুরোটাই এই যে বেটে নেওয়া আছে, কারণ আমার তো শিলপাটা নেই আপনারা সবাই জানেন। তো এটাকে আমি ওখানে ঢেলে দিব, তার আগে যেটা করব সেটা হচ্ছে এখানে লবণ দিয়ে নিয়েছি, এবার দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। হলুদটা চাইলে স্কিপ করতে পারেন, কারণ বেগুন ভর্তায় তো আমরা হলুদ দেই না, কিন্তু যেহেতু আমি এখানে একটু রান্না করছি তাই আমি এখানে হলুদ দিচ্ছি। আর কি করছি সেটা আপনাকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো অনেক বড় সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটাকে এখন আমি কেটে দিব।
এখন পর্যন্ত আমি কোনো পানি অ্যাড করিনি এখানে। টমেটো থেকেও পানি বের হবে, এটার জন্যই আমি অ্যাড করিনি। টমেটোটা দিলে একটু ট্যাংগি ফ্লেভার আসবে। আর এখানে আমি দেখছি এখানে তেঁতুল অ্যাড করলে সব থেকে ভালো হতো আমি শুনেছিলাম, আমি কোনো এখানে দেখেছি মনে হয়। বললাম না আমি এখানটার কোনো অথেন্টিক রেসিপি দিতে পারবো না, বাট আমি যেটা করব সেটা হচ্ছে যে খাওয়ার যোগ্য হবে এবং মজা হবে, কারণ মজা ছাড়া কোনো জিনিস আমি খেতে পারি না। সবাই বলে না যে আরে নিজে রান্না করেছি খেয়ে নিলেই হলো, তো আমার দ্বারা সেটা হয় না, আমি নিজে রান্না করলেও সেটার মধ্যে একটু মজা খুঁজি। তো এই জন্য হচ্ছে যে আমি মজা করেই রান্না করব। তো এখন এটাকে ভালো করে একটু ভেজে নিই। এ পর্যায়ে এখানে দিয়ে দিব কাঁচা মরিচ। কাঁচা মরিচ যে যার ইচ্ছা মতো দিবেন, যতটা ঝাল খাবেন ততটা দিবেন। মরিচের গুঁড়া চাইলে মরিচের গুঁড়া দিবেন, আর যদি হচ্ছে আর কি যদি হচ্ছে যে আপনারা মরিচ শুকনা মরিচটাকে বেটে দিতে চান সেক্ষেত্রে সেটাও করতে পারেন, কারণ ভর্তা তো ভর্তাতে একটু ঝাল হলেই ভালো লাগে। আর যারা ঝাল খাবেন না তারা হচ্ছে যে কম ঝাল দিয়ে করবেন। যেমন আমি আমি হচ্ছে যে ঝালটাকে একটু ব্যালেন্সের মধ্যে রাখি, খুব বেশি ঝাল দেই না, খুব বেশি ঝাল দিলে আমি আবার খেতে পারবো না। আর দেখা যায় ওই সময় আমি মজায় মজায় খেয়ে নিব, তারপরে হচ্ছে যে কষ্ট হবে, তো পরের কষ্টটা করতে চাই না। যদি দেখি যে হ্যাঁ কষ্টটা করার মতো আমার সামর্থ্য আছে সেদিন, সেদিন আমি পসিবিলিটি আছে সেদিন আমি করি, কিন্তু এমনি এমনি আমি হচ্ছে যে রিস্ক নেই না। তো এটাকে ভালো করে এখন নাড়িয়ে দিচ্ছি। টমেটোটা হতে হতেই হচ্ছে যে দেখা যাবে অর্ধেকটা ম্যাশ হয়ে যাবে, আর যতটুকু ম্যাশ হবে না কোনো টেনশন নাই, দাঁতের মধ্যে একটু লাগলে সেটা ভালোই লাগে, খারাপ লাগে না। এটা যখন একটু হয়ে আসবে তরকারিটা ঠিক ওই সময়ই আমি এখানে বেগুনটাকে দিয়ে দিব। এই বেগুনটাকে ভালো করে ভুনতে হবে, না হলে এটা বেগুনের যে গন্ধটা আছে সেটা যাবে না। আর বেগুনটা ভুনতে হবে এই জন্য বলছি কারণ বেগুনটা আমি সিদ্ধ করে নিয়েছি, এটা যদি পুড়ে নিতাম না তাহলে এটার টেস্টটা অনেক ভালো হতো, কিন্তু পুড়ে নিয়ে আবার এই রকম করে আমি কখনো করিনি, তো এই জন্য হচ্ছে যে এটা সিদ্ধ করেই নিলাম। এতটা থাকবে না, এটা ভুনতে ভুনতে এটা তেল ছাড়বে আরো। আর এখানে আমি আরো তেল দিব, কিন্তু এর তার আগে আমি এটাকে ভুনে নিব, ভালো করে ভেজে ভেজে নিব। তো এটাকে আমি নাড়তে থাকি ভাজতে থাকি, এটাকে এভাবে নাড়তে নাড়তেই ভাজতে হবে, আপনারা প্রসেসটা দেখে নিন। হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করছি সবাই ঘুম থেকে উঠে গেছেন, আর যারা উঠেননি তারা ঘুমিয়ে থাকুন, কারণ কাঁথার নিচে থাকার বা লেপের নিচে থাকার যে মজাটা এটা আসলে উঠলে বোঝা যায় না। তো মনে করেন না আমি বিছানা করেছি, বিছানা এলোমেলোই আছে, এখনও করতে পারিনি। আর সকালবেলা উঠে পুরো লিপস্টিক টিপস্টিক দিয়ে রেডি হয়ে গেছি, কারণ আমাকে এখন যেতে হবে কাজে, আর কাজে যাওয়ার জন্য রেডি হয়েছি। তো চলুন নাস্তাটা করে ফেলি, আর খাবারটাও রেডি করতে হবে আমার। তো
ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন। বিলিভ করবেন না, সকালবেলা ঘুম থেকে উঠে সিরিয়াসলি আমার চোখ দেখছেন খুলে গেছে, মানে টোটালি মানে কেমন জানি লাগছে। আর চিন্তা করছেন যে এতই খারাপ লাগছে তাহলে সাজেগুজে বসে আছে কেন, মানে আমার এমনি মুখ যদি দেখে। নর্মালি আমি জাস্ট ফেস পাউডার দিয়েছি, আর ক্রিম তো দিই মুখের মধ্যে, ফেস পাউডার দিয়েছি। কিন্তু হচ্ছে যে যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে মানে কেমন যেন লাগছিলো বিধ্বস্ত, আর আমার মুখের মধ্যে তো দাগ আছে, তো ভালো লাগার তো চান্সই নেই। তো আমি এখন নিয়ে নিয়েছি হচ্ছে যে দুধ, আর এই এটা দিয়ে হাফ কাপ দুধ নিয়েছি, আর এই দুধের মধ্যে ওটস দিয়ে নিয়েছি, আর ভিডিওতে হয়তো বা লক্ষ্য করেছেন যে অল্প একটু চিনিও দিয়েছি আর বাদাম দিয়েছি, অল্প একটু চিনি দিয়েছি, চিনি দিইনি বলতে গেলে। দিয়ে এখন আমি খাবো এটা, দুদিন থেকে যাচ্ছি খুব তাড়াহুড়োর মধ্যে যাচ্ছি, তখন আর নাস্তা করার টাইম পাচ্ছি না, আর সারা মানে দুপুরবেলা খাবার নিয়ে যাচ্ছি আমি অবশ্য, কিন্তু হচ্ছে যে আমার ক্ষুধা লাগছে, আমার তো একটু পর পরে ক্ষুধা লাগে। আর ওখানে হচ্ছে যে দুধ চা খাওয়ার অপশন নেই, তো রজা খেতে হচ্ছে, যদিও আমি সেটা খুবই মানে হেট করি, বাট খাচ্ছি আমি, কারণ না হলে তো আমি চলতে পারবো না। তো আমি এখন খেয়ে নেই, অনেকক্ষণ থেকে কথা বলছি, অনেক ঠান্ডাও পড়েছে ঢাকায়। আজকে দেখলাম বারান্দা গ্লাস খুলে, আমি বারান্দা আপনাদেরকে নিয়ে যেতে পারছি না, আমার গাছগুলোর সাথে ইন্ট্রোডিউস করিয়েছিলাম বাট ভালো করে এখনো রাখতে পারিনি, আর নিয়ে যেতে পারছি না আরেকটা কারণে, সেটা হচ্ছে পুরো বারান্দার মধ্যে কাপড় দেওয়া। তো আমি সকালে যাচ্ছি, সন্ধ্যায় আসছি, শীতে ভিজে যাচ্ছে, কাপড়টা রোদে শুকাচ্ছে, পরে আবার এই যে সন্ধ্যা হতে হতে শীতে ভিজে যাচ্ছে। তো আজকে চিন্তা করেছি আজকে এসেই আগে কাপড়টা তুলে রাখবো, তো কাপড় শুকিয়ে গেছে অবশ্য এখন। তো যাই হোক, আমি আমার খাবারটা খেয়ে নিই। ওকে গাইস, আমি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি, আর এখন হচ্ছে যে আমি চলে যাচ্ছি। তো আমার বক্স যেহেতু কেনা হয়নি, আমি এরকম একটা বক্সের মধ্যে খাবার নিয়ে নিয়েছি, আর দেন হচ্ছে যে বক্স কিনলে আপনাদেরকে দেখাবোই, আমার একটু অন্যরকম চিন্তা আছে কি বক্স কিনবো। তো যাই হোক, কাজ থেকে ফিরে এসে আবার আপনাদের সাথে দেখা হবে, তো এখনকার জন্য আল্লাহ হাফেজ, ফিরে এসেছি সন্ধ্যাবেলা, আর যদি আমি বাইরে গিয়ে কোনো কিছু শ্যুট করতে পারি তাহলে তো অবশ্যই সেটা আপনাদের জন্য থাকবেই।